ৰাতাবাৰী বিধানসভা সমষ্টিত উপনিৰ্বাচনৰ প্ৰচাৰ জোৰদাৰ কৰি তুলিছে ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। বুধবাৰে তিনিখনকৈ নিৰ্বাচনী সভাত বিজেপি প্ৰাৰ্থী বিজয় মালাকাৰৰ হৈ প্ৰচাৰ চলাই কংগ্ৰেছৰ বিৰুদ্ধে সৰব ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। বদৰুদ্দিন আজমলক মুখ্যমন্ত্ৰীৰ গাদীত বহুৱাবলৈ কংগ্ৰেছে কৰিছে চক্ৰান্ত, কিন্তু বিজেপিৰ কৰ্মী থকালৈকে আজমল মুখ্যমন্ত্ৰী হ'ব নোৱাৰে বুলি নিৰ্বাচনী সভাত মন্তব্য ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। আজ কংগ্ৰেছ কা খালি একি চাল হে কি হিন্দু সমাজ কো তোড়ো আর আসাম কা বদরুদ্দিন আজমল কো মুখ্যমন্ত্রী বনাও, ইয়ে ও লোক কা খালি চাল হে। লেকিন হাম বলনা চাহতা হুঁ, দেখো ভাই, না হিন্দু তোড়েগা না কংগ্রেস শাসন মে আয়েগা, জব তক বিজেপি কা এক ভি কার্যকর্তা জিন্দা রহেগা তব তক হাম আসাম মে বদরুদ্দিন আজমল কো মুখ্যমন্ত্রী বননে হাম লোক নেহি দেগা, ইয়ে হাম লোক কা ওয়াদা হে, এহি হামারা সংকল্প হে। ইপিনে নির্বাচনী সভাত অব্যাহত আছে লোকেল চালানির বাক যুদ্ধ। রঙাপাড়ার বিজেপি প্রার্থী রাজেন বরঠাকুরক চালানি বলে কটাক্ষ করেছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বড়াই। চালানি মাছ, ব্রয়লার, চিকেন, ফার্মর কণী, এইবিলাক কে পড়া ক্যান্সার হয়। রাজেন বরঠাকুর কেমিক্যাল দি ইঞ্জেকশন দি পেলা ইয়াত পঠোয়া বস্তু, চালানি বস্তু। রিপুন বড়াক উভতি ধরি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাই কলে, রঙাপাড়াত যদি রাজেন বরঠাকুর চালানি তেনেহলে উত্তর প্রদেশের পৰা গৈ কেৰালা পোৱা রাহুল গান্ধী আসলতে কি? রাহুল গান্ধীয়ে উত্তর প্রদেশের আমেথির পৰা কেৰালার ওয়ানেট গৈ পালেগৈ। উত্তর প্রদেশের পৰা কেৰালা কিমান দূর? তো গতিকে এতিয়া যদি চালানি মাছ খায় কাবার ক্যান্সার হয় তো কেৰালার মানুষরে হব, বেলেগ কার হব? অহা নভেম্বর ডিসেম্বর মাহত হিন্দু শরণার্থীয়ে ন্যায্য প্রাপ্তি পাবই বলে মন্তব্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আজি আপনার আমি কথা দিছো, কংগ্রেসে ভোট দিয়ক বা নিদিয়ক, হিন্দু শরণার্থী সকল নভেম্বর ডিসেম্বর লোকসভা বিজেপি দলে ন্যায্য প্রাপ্তি দিব। অহা ডিসেম্বর জানুয়ারি মাহর পৰা অযোধ্যাত রাম মন্দির নির্মাণের কাম আরম্ভ হব বলেও নির্বাচনী প্রচার সভাত মন্তব্য ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। ভারতের হিন্দু মুসলমানের মাজত সদায় যে সংঘাত আছিল, রাম জন্মভূমি, বাবরি মসজিদ, আমি ভগবানক কামনা করছো এই নরেন্দ্র মোদীর কার্যকালতে ডিসেম্বরের পর একটা ভব্য রাম মন্দির নির্মাণের কাম আরম্ভ। আজি মিজোরাম সীমান্তবর্তী চেৰাংগীত প্রথমখন নির্বাচনী প্রচার সভাত অংশ লয় ডক্টৰ শর্মাই। ইয়াৰ পাছতে কালীনগর আর দুর্লভচৰাত অনুষ্ঠিত দুখনকৈ নির্বাচনী প্রচার সভাত অংশ লয় মন্ত্রী ডক্টৰ শর্মাই। ইয়াৰ পূর্বে মঙ্গলবারে এক 10 কিলোমিটার দীঘলীয়া রোড শ্বটো অংশ লৈছিলে ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাই। মানুহৰ মাজত থাকি তেওঁ শক্তি লাভ করে বলে মন্তব্য সাংবাদিকৰ আগত। রাইজর লগত একেলগে খোজ কাঢ়ি কষ্ট করে ভালো লাগে, বহুত মানুষক লগ পোৱা যায়, সমস্যাবিলাকো বুঝা যায়। গতিকে রাইজর মাজত আহিলে বহুত সমস্যার বুঝি পোৱা যায়, সেইকাৰণে মই রাইজর মাজত ঘুরি মোৰ ভাল লাগে। আমি আমাৰ ওপৰত যিখিনি আশা, রাইজে যিখিনি আশা করে, মৰম করে, সেইখিনি যাতে সদায় কৰি থাকিব পাৰো, তাৰ কাৰণে যাতে ঈশ্বৰে শক্তি দিয়ে। ক্যামেরা পার্সন হৰি বৰুৰ সৈতে ৰাতাবাৰীৰ পৰা বাবা খান আৰু নীলোৎপল দেৱ, নিউজ লাইভ।